সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বরাবরের মতো আমি আজ হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজ পড়ব পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক থেকে। ইতিমধ্যে আমরা ক্লাস এখান থেকে পেয়েছি, গতদিন আলোচনা করেছিলাম কিশোর উপরে, মনে আছে আমাদের? একটু মনে করার চেষ্টা করি। আমরা পড়ছিলাম ছত্রাকের জনন নিয়ে, তাই না? তো ছত্রাকের জননের ক্ষেত্রে আরেকটু বলে দিই, মনে করিয়ে দিই যে এখানে জনন প্রক্রিয়া হচ্ছে তিন ধরনের: অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। তো এই তিনটা জননের মধ্যে দুটো জননী আমাদের আলোচনা হয়েছিল, আজকে আলোচনা করব যৌন জনন নিয়ে। তো শুরু করি। দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জননটা ঘটে থাকে, আর যে ছত্রাকের যে জননাঙ্গ রয়েছে তাকে বলা হয় গ্যামেটেনজিয়াম, ঠিক আছে? তো এই গ্যামেটেনজিয়ামে কিন্তু কী সৃষ্টি হবে? গ্যামেট সৃষ্টি হবে। পুং এবং স্ত্রী গ্যামেট একই রকম, হ্যাঁ, হলে যে একই রকম হয় তাকে বলা হয় আইসোগ্যামেট। খেয়াল করি, মনে রাখবো আমরা। আর পুং এবং স্ত্রী গ্যামেট যদি পৃথক হয় তাহলে সাধারণত পুং গ্যামেটেনজিয়ামকে বলা হয় অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রী গ্যামেটেনজিয়ামকে বলা হয় পুগোনিয়াম। একই রকম জনন কোষের মিলনকে আইসোগ্যামি এবং দুই ধরনের জনন কোষের মিলনকে বলা হয় হেটারোগ্যামি বা উগ্যামি। তো প্রাথমিকভাবে দুটি জনন কোষের প্রোটোপ্লাজমের মিলন ঘটে যাকে বলা হয় প্লাজমোগ্যামি, ঠিক আছে? পরে নিউক্লিয়াস দুটির যে মিলন ঘটে তাকে বলা হয় ক্যারিওগ্যামি, ক্যারিওগ্যামি, ঠিক আছে? তো ক্যারিওগ্যামির মাধ্যমে মূলত জাইগোট সৃষ্টি হয়, আর গ্যামেট সৃষ্টি, প্লাজমোগ্যামি ও ক্যারিওগ্যামি এই তিনটি পর্যায় শেষে ছত্রাকের যৌন জননটা সম্পন্ন হয়। আর জাইগোটে মায়োসিস বিভাজনের মাধ্যমে ছত্রাকটি পুনরায় হ্যাপ্লয়েড এন অবস্থা প্রাপ্ত হয়, ঠিক আছে? আইসোমাইকোটা বা স্যাক ফাঞ্জাইতে কিন্তু এসকাস নামক নলের ভেতরে 4 থেকে 8টি এসকোস্পোর তৈরি হয়, আর ব্যাসিডিও মাইকোটা বা ক্লাব ফাঞ্জাইতে ব্যাসিডিও কার্পের সৃষ্ট ব্যাসিডিয়ামের মাথায় কিন্তু ব্যাসিডিও স্পোর উৎপন্ন হয়। তো কতক ছত্রাকের যৌনজনন প্রক্রিয়া, যে দেখো দুটি টাইপ থাকে প্লাস মাইনাস, হ্যাঁ, সাইটোপ্লাজমে প্রথম একসাথে মিশে যায়, কিন্তু নিউক্লিয়াস দুটি বহু পরে মিলিত হয়। কাজেই নিউক্লিয়াস দুটি মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এই হাইফার ভেতরে বংশগতীয়ভাবে দুই প্রকার দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিরাজ করে, আর বংশগতীয়ভাবে দুই প্রকার দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা হাইফাকে কি বলা হবে? ডাইক্যারিওটিক কোষ বা হাইফা বলা হয়ে থাকে। আর পুরো মাইসেলিয়াম এরূপ হলে তাকে কি বলবো? ডাইক্যারিওটিক মাইসেলিয়াম বলবো, ঠিক আছে? তো দুটি নিউক্লিয়াস থাকে বলে এটি কিন্তু ডাইক্যারিন, আবার দুই প্রকার নিউক্লিয়াস থাকে বলে এটিকে বলা হয় হেটারোক্যারিয়ন, ঠিক আছে? এই ছিল আমাদের আলোচনার শেষ, মানে কোন কোথায় গিয়ে শেষ হলো? আমরা পড়ছিলাম ছত্রাকের জননের আলোচনা নিয়ে শেষ অংশটুকু আমাদের শেষ হলো। তো এবার এই যে ছত্রাকের যে গুরুত্ব রয়েছে সেটা আমরা জানবো, যে ছত্রাকের গুরুত্ব কিন্তু অপরিসীম, আর ছত্রাক আমাদের জীবনের জীবন ও কার্যাবলীর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলে এদের উপকারিতার বিষয় আমরা যেমন অনুভব করি না, তেমনই অপকারিতা সম্পর্কেও আমরা কিন্তু সচেতন নই, ঠিক আছে? তো দেখি কী আছে উপকারিতা, কী আছে অপকারিতা। ছত্রাকের উপকারিতার মধ্যে রয়েছে খাদ্য হিসেবে ছত্রাক। ছত্রাককে কি আবার খাদ্য হিসেবে ব্যবহার করা যায়? এটা আমাদের ধারণা আছে, বলো তো কী হতে পারে যে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? অবশ্যই মাশরুম, ঠিক আছে? মাশরুম, তারপরে রয়েছে মোরেল ট্রাপল নামে পরিচিত কি বিভিন্ন ধরনের ছত্রাক বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু খাদ্য হিসাবে চাষ করা হয়, ঠিক আছে? তো বিভিন্ন প্রজাতির মাশরুম সবজি হিসাবে ব্যবহৃত হয়, আর এগুলোর পুষ্টিগুণও কিন্তু উচ্চমানের। আর কী কাজে ছত্রাক ব্যবহার করা যায়? যে ঔষধ তৈরিতে, বিভিন্ন পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, হ্যাঁ, পেনিসিলিয়াম ক্রাইসো যে নাম গণের ছত্রাক থেকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে পেনিসিলিন ওষুধ তৈরিতে কিন্তু ছত্রাক ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো, আর মৃত্তিকাবাসী ছত্রাক থেকে, হ্যাঁ, সাইক্লোস্পোরিন ঔষধ তৈরি হয়, যা মানুষের যে কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যাপকভাবে এর ব্যবহার রয়েছে। তারপরে রয়েছে
জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে। বিভিন্ন প্রজাতির ছত্রাক থেকে বাণিজ্যিকভাবে বিভিন্ন জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরি করা হয়ে থাকে, যেমন স্যাকারোমাইসিস, হ্যাঁ, ছত্রাক থেকে ইনভার্টেস নামক উৎসেচক পাওয়া যায়, যা কি ডায়াস্টেস বা ও জৈব অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ডায়াস্টেস আর জৈব অ্যাসিড তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়ে থাকে? অ্যাসপারজিলাস, ঠিক আছে। তারপরে রয়েছে যে পরিবেশ সংরক্ষণে আবার ছত্রাক কী করে কাজ করে, তাই না, আমাদের প্রশ্ন মনে থাকে। তো উত্তরটা হচ্ছে ছত্রাক পরিবেশ থেকে বিষাক্ত দূষক পদার্থ বিশ্লিষ্ট করে পরিবেশকে বিষাক্ত পদার্থ থেকে দূষণ মুক্ত করে। হ্যাঁ, এই প্রক্রিয়াকে বায়ো রিমেডিয়েশন বলে। বর্জ্য পদার্থ বিশ্লিষ্ট করে ছত্রাক পরিবেশে কার্বন ও অন্যান্য মৌল ফিরিয়ে দেয়, যা পরবর্তীতে উদ্ভিদ পুনরায় আবার গ্রহণ করতে পারে। হরমোন, এটা আবার কি, এখানে আমরা খেয়াল করব গিবেরিলা, হ্যাঁ, নামক ছত্রাক থেকে জিবেরেলিন বা জিবেরিলা নামক ছত্রাক থেকে জিবেরেলিন নামক উদ্ভিদের বৃদ্ধি হরমোন পাওয়া যায়। আর কৃষিতে ব্যবহারটা কি, ছত্রাকের বহুমুখীভাবে ব্যবহার রয়েছে, যেমন মাটির উর্বরতা বৃদ্ধিতে ছত্রাকের অবদান আছে। আর এক একর উর্বর জমির উপরে যদি 8 ইঞ্চি মাটিতে 1 টন পরিমাণ ছত্রাক ও ব্যাকটেরিয়া থাকতে পারে, আর মৃত জীবদেহ জৈব বর্জ্য পচনের মাধ্যমে জৈব সার তৈরিতে কিন্তু ছত্রাকের যথেষ্ট ভূমিকা রয়েছে। মৌলিক গবেষণায় কি, আণবিক জীববিজ্ঞানের উচ্চতর গবেষণার কাজে কিন্তু স্যাকারোমাইসিস, হ্যাঁ, এর জাত ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদনে, অত্যাবশ্যকীয় শিল্পদ্রব্য উৎপাদনে বিভিন্ন প্রকার ছত্রাক বিশেষ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। যেমন বেকারি, পাউরুটি, কেক তৈরিতে ইস্ট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, মদ তৈরিতে ছত্রাকের প্রচুর ব্যবহার রয়েছে, খেজুর, তাল, আঙ্গুর ও আখের রস থেকে স্যাকারোমাইসিস, হ্যাঁ, ইস্টের মাধ্যমে গাঁজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়ে থাকে। এই ছিল উপকারিতার তালিকায়। আর অপকারিতার ক্ষেত্রে কি রয়েছে, যে এই যে খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়ার সৃষ্টি, কিছু সংখ্যক মৃতজীবী ছত্রাক আমাদের খাদ্যদ্রব্যে পচন ও বিষক্রিয়া সৃষ্টি করে, হ্যাঁ, আর যেমন আচার, চাটনি, জ্যাম, জেলি নষ্ট করে দেয়, আর ছত্রাকের আক্রমণে কিন্তু গুদামজাত শস্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে। অ্যাসপারজিলাস কিন্তু কী করে, মাইকোটক্সিন সৃষ্টি করে। এই ছত্রাক কিন্তু উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের রোগও সৃষ্টি করে থাকে, যেমন ব্লাইট রোগ, ব্লাস্ট রোগ, মিলডিউ, রট প্রভৃতি উদ্ভিদের রোগের কারণ বিভিন্ন প্রজাতির এই ছত্রাক। আর 1942 সালে তৎকালীন বাংলায় মহাদুর্ভিক্ষ হয়েছিল ধানের ছত্রাকজনিত বাদামি রোগের কারণে, ঠিক আছে। তাহলে আর এই রোগ মানে কি ছত্রাক দিয়ে সৃষ্টি হয়েছিল, হেলমিন্থোস্পিরাম অরাইজি নামক ছত্রাক দিয়ে সৃষ্টি হয়েছিল। আর আলুর বিলম্বিত ধসা বা লেট ব্লাইট রোগের কারণে 1843 থেকে 1847 সাল পর্যন্ত আলু ক্ষেতের ফলন প্রায় সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয়েছিল, আয়ারল্যান্ডে মহাদুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং 10 লক্ষ লোক মারা গিয়েছিল। তাহলে এই যে ছত্রাক আলু ক্ষেতের ফলন নষ্ট করে দিল, ছত্রাকের ছত্রাকের নামটা কি ছিল, যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স নামক ছত্রাকের আক্রমণে আলুর বিলম্বিত ধসা রোগ হয়েছিল, ঠিক আছে। এছাড়া গম গাছের মরিচা রোগও এই ছত্রাক দ্বারাই হয়ে থাকে। আরও বিভিন্ন ধরনের রোগ রয়েছে। তো উদ্ভিদের ক্ষেত্রে গেল, প্রাণীর ক্ষেত্রে কী রোগ সৃষ্টি করে, প্রাণীর ক্ষেত্রে যেমন মিউকর ছত্রাক কি, মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণ, মানুষের মাথার চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়, এটা আমরা প্রায় দেখে থাকি, তাই না, টাক কী করে সৃষ্টি হচ্ছে তাহলে আমরা জেনে নিলাম। এবার কাগজ বিনষ্টকরণে, কাগজ বিনষ্টকরণে পেনিসিলিয়াম, তারপরে হচ্ছে অল্টারনেরিয়া, আর কী আছে, ফিউসেরিয়াম জাতীয় ছত্রাক কাগজের উপর জন্মিলে কাগজ, হ্যাঁ, বিনষ্ট হয়ে যায় বা বিনষ্ট করে ফেলে। এছাড়া কাঠের পচন ও ক্ষয়, বহু ছত্রাক আছে যারা কাঠের পচন সৃষ্টি করে মূল্যবান সম্পদ বিনষ্ট করে ফেলে। এছাড়া চামড়া ও কাপড়ের চিতি, আমরা অনেক সময় দেখে থাকি যে সাদা কাপড়ে কালো কালো ছোটো 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 দাগ পড়ে, তাই না, বর্ষাকালে চামড়া ও কাগজের উপরে অ্যাসপারজিলাস ছত্রাক জন্মিয়ে চামড়া ও কাপড়ের উপর চিতি তৈরি করায়,
চামড়া ও কাপড় নষ্ট হয়ে যায়। এছাড়া রয়েছে গৃহপালিত পশু পাখি ও মাছের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। হ্যাঁ, তারপর রয়েছে মানুষের রোগ সৃষ্টি করে। মানুষের কি রোগ সৃষ্টি করে? দেহে দাঁত রোগ সৃষ্টি হয়। ছত্রাকঘটিত রোগগুলোকে একত্রে কী বলে? মাইকোসিস বলা হয় এবং অ্যাসপারজিলোসিস বলা হয়ে থাকে। দেখি আমরা কি আছে, যে মিউকর এবং রাইজোপাস গণের কোনো কোনো প্রজাতি মস্তিষ্ক, ফুসফুস ও খাদ্যনালীতে জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে। হ্যাঁ, আর কি হয় যে কোনো কোনো প্রজাতি পুরুষাঙ্গে রোগ সৃষ্টি করে, যক্ষার মতো ফুসফুসের কি হচ্ছে কক্সিডিওমাইকোসিস নামক রোগ হয় এবং এক প্রকার স্যাপ ফাঙ্গাস দিয়ে। তো বিভিন্ন ধরনের রোগ আমরা জেনে নিলাম। এবার মাছের রোগ সৃষ্টি হয় কি কি, যে সেপ্রোলেগনিয়া ছত্রাক কার জাতীয় মাছের বিশেষ করে রোগ সৃষ্টি করে, উৎপাদন হ্রাস করে দেয়, ঠিক আছে। তারপর রয়েছে জরকোষপাচী, নিঃসরতা, খাদ্যগ্রহণ, স্পোর উৎপাদন সংক্রান্ত মিলের কারণে ছত্রাক একসময় উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এখন ছত্রাক পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব জেনে নিলাম, কিছু উপকারী দিক রয়েছে এবং কিছু অপকারী দিক রয়েছে, এগুলো বাসায় আমরা সুন্দর করে নুস্তরি করে পড়ে ফেলবো, ঠিক আছে। আর তোমরা ইতিমধ্যে তোমাদের সিলেবাস পেয়ে থাকবে, যে সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া আছে খুব ভালো করে পড়ে ফেলবে, এখান থেকেই তোমাদের 75-এর উপর পরীক্ষা হবে। আর একটা প্র্যাকটিক্যাল সংক্রান্ত কিছু দেওয়া থাকবে, যেমন এরকম হতে পারে যে কী বলে মাইটোসিসের যে ধাপগুলো আছে তার সচিত্র বর্ণনা দাও, এগুলো কিন্তু তোমরা পড়ে ফেলবে। তো একটা আইটেম যোগ হলে হতেও পারে, তো মাথায় রাখবে তোমরা। তো ঠিক আছে, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাস হচ্ছে, দেখো, কিংডম হচ্ছে ফাঞ্জাই, হ্যাঁ, ডিভিশনটা হচ্ছে ব্যাসিডিও মাইকোটা, ক্লাস হচ্ছে ব্যাসিডিও মাইসেটিস, তারপর হচ্ছে অর্ডার অ্যাগারিকেলস, তারপর হচ্ছে অ্যাগারিকেসি এবং অ্যাগারিকাস, ঠিক আছে। তাহলে এখন আমরা জেনে নিলাম অ্যাগারিকাসের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। তো বর্ষাকালে বাড়ির আশেপাশে বা মাঠে ময়দানে কী দেখতে পাই আমরা? ব্যাঙ্গের ছাতা দেখতে পাই, তাই না? তো এই ব্যাঙ্গের ছাতা কী? এটা মূলত এটা কিন্তু অ্যাগারিকাস, তাই না, ছত্রাক নাকি? আসলে এটি এক ধরনের ছত্রাক যার সাধারণ নাম মাশরুম আর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাগারিকাস, ঠিক আছে। তো আজকে এখন আমি অ্যাগারিকাস নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। এই অ্যাগারিকাস এর আবাসস্থল কোথায় তোমরা জেনে থাকবে, গ্রামের মেয়েরা বিশেষ করে এটা বুঝতেই পারবে। আমরা প্রায়ই দেখে থাকি যে ভেজা মাটিতে, মাঠে ময়দানে বা গোবর বা খড় ইত্যাদি পচনশীল জৈব পদার্থের উপর জন্মায় এরা মৃতজীবী। সাধারণত এদের বায়বীয় অংশ খাড়া হয়ে উপরের দিকে বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থা অনেকটা ব্যাঙ্গের ছাতার মতো দেখায়, তাই এদেরকে কী বলা হয়? ব্যাঙ্গের ছাতা বলা হয়। আর মাইসেলিয়াম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশ সৃষ্টিকে বলা হয় ফ্রুক্টিফিকেশন, ঠিক আছে। ওই বায়বীয় অংশকে তারপরে অ্যাগারিকাস উদ্ভিদের ফ্রুট বডি বলা হয়ে থাকে। এরা মাশরুম নামে পরিচিত, তবে অনেক সময় লনে অনেকগুলো মাশরুম বৃত্তাকারে বা চক্রাকারে অবস্থান করতে দেখা যায়, এরূপ অবস্থাকে বলা হয় পরিচক্র, ঠিক আছে। তো এই ছত্রাকের দৈহিক গঠন নিয়ে কথা বলবো, যে কী কী অংশ রয়েছে দৈহিক গঠনে। তোমরা 154 পেজে দেখতে পাবে অ্যাগারিকাস ছত্রাকের ফ্রুট বডির যে বিভিন্ন অংশ রয়েছে সে অংশটুকু। তো একটি পূর্ণাঙ্গ অ্যাগারিকাস ছত্রাকের দেহকে প্রধানত দুটি অংশে ভাগ করা হয়েছে, যে দৈহিক অংশ তথা মাইসেলিয়াম এবং জনন অংশ তথা ফ্রুট বডি। তো মাইসেলিয়াম অত্যন্ত শাখা প্রশাখা বিশিষ্ট এবং সূত্রাকার, মাটি বা জৈব বস্তুর একটু ভিতরে অবস্থান করে। আর হাইফেগুলো প্রস্থপ্রাচীর দিয়ে বিভক্ত, হাইফেগুলো সাদা বর্ণের, এরা আবাসস্থল থেকে খাদ্য শোষণ করে। হাইফা আর কত কোষগুলোতে দানাদার প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, ছোটো ছোটো কোষ গহ্বর, সঞ্চিত খাদ্য হিসেবে তেলবিন্দু ইত্যাদি থাকে। আর হাইফেগুলো পৃথক থাকতে পারে বা কিছু সংখ্যক একসাথে জড়াজড়ি করেও থাকতে পারে বা দড়ির মতো অবস্থা তৈরি করে, ঠিক আছে। তো অ্যাগারিকাসের এই দড়ির মতো যে অবস্থা এটাকে বলা হয় কি বলা হয়? রাইজোমর্ফ বলা হয়। একদিনে একটি মাশরুম 1 কিলোমিটার দীর্ঘ হাইফি তৈরি করতে পারে, বিশাল লম্বা, তাই না? আর এবার দ্বিতীয় অংশ কী পেয়েছিলাম? জনন অংশ তথা ফ্রুট বডি, মাটি বা আবাদ মাধ্যম থেকে উপরে বাড়তে থাকে। আর পরিণত অবস্থায় এর দুটি অংশ থাকে, গোড়ার দিকে কাণ্ডের ন্যায় অংশকে বলা হয় স্টাইপ, আর উপরের দিকে ছাতার ন্যায় অংশকে বলা হয় পাইলিয়াস, ঠিক আছে। পাইলিয়াসের নিচের দিকে ঝুলন্ত অবস্থায় পর্দার ন্যায় অংশকে বলা হয় গিল বা ল্যামেলি, আর স্টাইপের মাথায় একটি চক্রাকার অংশ থাকে বলা হয় এনুলাস, ঠিক আছে। তো এই ল্যামেলিতে অসংখ্য ব্যাসিডিয়াস সৃষ্টি করে, আর প্রতিটি ব্যাসিডিয়াম উর্বর এবং ব্যাসিডিয়ামের শীর্ষে আঙ্গুলের ন্যায় 4টি অংশের মাথায় 1টি করে ব্যাসিডোস্পোর উৎপন্ন করে। স্পোরগুলো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম গঠন করে।
ঠিক আছে। এবার এই গিলের অন্তর্গঠন, এই গিলের কী কী রয়েছে সেটা একটু জেনে নেই। গিল পাতলা পাতের মতো, গিলের অন্তর্গঠন বেশ জটিল প্রকৃতির। এখানে প্রস্থচ্ছেদ করলে যে অংশগুলো আমরা পাব সেটা হচ্ছে ট্রমা, সাব হাইমেনিয়াম ও হাইমেনিয়াম। তো ট্রমাতে কী থাকবে, গিলের কেন্দ্রীয় বন্ধা অংশকে ট্রমা বলে, আর ঢিলাভাবে জড়াজড়ি করে সজ্জিত গৌণ মাইসিলিয়াম দিয়ে ট্রমা অংশ গঠিত, এর কোষগুলো ডাইক্যারিওটিক, ঠিক আছে। তারপরে রয়েছে কি সাব হাইমেনিয়াম, ট্রমার উভয় দিকের অংশকে সাব হাইমেনিয়াম বলে, আর কোষগুলো আকারে ছোট, গোলাকার এবং 2-3 নিউক্লিয়াস বিশিষ্ট। এরূপ কোষ বিন্যাসকে প্রোজেনকাইমাও বলা হয়ে থাকে। এই অঞ্চল থেকে ব্যাসিডিয়াম উৎপন্ন হয়ে থাকে, আর হাইমেনিয়ামটা হচ্ছে গিলের উভয় পাশের বহিঃস্থ স্তরকে বলা হয় হাইমেনিয়াম। উর্বর এই স্তরের কোষগুলো সাব হাইমেনিয়াম হতে উৎক্ষিত এবং তলের সাথে লম্বভাবে সাজানো থাকে। এই স্তরে কি গদাকার ব্যাসিডিয়াম উৎপন্ন হয়। তো ব্যাসিডিও কার্প কী প্রশ্ন হতে পারে, ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফুড বডিকে ব্যাসিডিও কার্প বলে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। কাজেই তাহলে অ্যাগারিকাসের ফ্রুট বডিকে কী বলবো আমরা, ব্যাসিডিও কার্পও বলবো। অ্যাগারিকাসের ব্যাসিডিও কার্প গুড়ার দণ্ডের ন্যায় স্টাইপ, স্টাইপের মাথার দিকে অ্যানুলাস এবং মাথার ছাতার ন্যায় পাইলিয়াস নিয়ে গঠিত। এছাড়াও এতে কী থাকবে, গিল বা ল্যামেলি থাকবে, অসংখ্য ব্যাসিডিয়া থাকবে, আর প্রতিটি ব্যাসিডিয়ামের মাথার 4টি করে ব্যাসিডিয় স্পোর থাকবে। ভূনিম্নস্থ মাইসেলিয়াম অংশ বাদে উপরে ব্যাঙের ছাতার ন্যায় অংশটুকু, সেটাই হচ্ছে অ্যাগারিকাসের ব্যাসিডিও কার্প। এটা কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল খাতায় আঁকবে এবং পরীক্ষার সময় আসে। তো পুষ্টি, জৈব পদার্থ শোষণ করে পুষ্টি চাহিদা পূরণ করবে। আর জননটা কি, অ্যাগারিকাস প্রধানত যৌন জনন প্রক্রিয়ার জনন কার্য সম্পন্ন করে, আর যৌন স্পোর উৎপাদনকারী অঙ্গের নাম হচ্ছে ব্যাসিডিয়াম এবং স্পোরের নাম হচ্ছে ব্যাসিডিও স্পোর, ঠিক আছে। এবার এই যে আমরা ছত্রাকের কথা বললাম, এই মাশরুম বা অ্যাগারিকাস ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা কি এটি একটু জেনে নেব। খাদ্য হিসাবে আমরা জানি যে মাশরুমের ভিটামিন সমৃদ্ধ হওয়ায় পৃথিবীর বহু দেশে এটি সুপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত, আর এজন্য পৃথিবীর বহু দেশে চাষও হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশেও এর ব্যাপক চাষ হয়েছে। এটি টাটকা ও সংরক্ষিত উভয় অবস্থায় বাজারে বিক্রি হয়। বাংলাদেশের বড় বড় হোটেলগুলোতে খাদ্য হিসেবে, বিশেষ করে স্যুপ তৈরিতে কিন্তু এই মাশরুমটা ব্যবহার করা হয়ে থাকে। আর বর্তমানে আমাদের গ্রামীণ সমাজে কিন্তু মাশরুম ব্যবহার জনপ্রিয় হয়েছে, আর খাদ্য হিসেবে বাংলাদেশে দেখো ভলবা রিলা ও প্লিউরোটাস গণভুক্ত যে মাশরুম প্রজাতির চাষ হচ্ছে, এটা কিন্তু ব্যবহার হচ্ছে, ব্যাপক চাষ হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রে প্রতি বছর 780 মিলিয়ন পাউন্ড উৎপাদিত হয়ে থাকে, এটা খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে, মাশরুম মৃতজীবী তাই বিভিন্ন ধরনের জটিল দ্রব্যকে ভেঙে মৃত্তিকার পুষ্টি বৃদ্ধি করে। শিল্প বাণিজ্যে মাশরুমের চাষ বেশ লাভজনক, তাহলে কুটির শিল্পে পরিণত হয়েছে এটা। ঔষধি গুণ, এতে বেশি আঁশ থাকায়, শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য এটা একটা আদর্শ খাবার, ঠিক আছে। এতে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এমনকি এমন সমন্বয় আছে যা শরীরের জন্য ইমিউন সিস্টেমকে উন্নত করে, যার ফলে গর্ভবতী মা ও শিশুরা এটি নিয়মিত খেলে দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এতে প্রচুর উৎসেচক আছে যা হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ে এবং পেটের পীড়া নিরাময় করে। আর এতে লোভাস্টানিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন থাকে যা শরীরে কোলেস্টেরল কমানোর জন্য অন্যতম উপাদান। তাহলে মাশরুম কিন্তু যদি নিয়মিত খায়, তাই সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি নিয়ন্ত্রণে থাকবে, আর ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করবে। তাহলে এর ঔষধি গুণ অনেক, তাই না। আর বৈদেশিক মুদ্রা অর্জনে কি, বিশ্বের অনেক দেশে মাশরুম অত্যন্ত দামি খাবার। ব্যাপকভাবে মাশরুম চাষ ও রপ্তানির মাধ্যমে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। অপকারিতার মধ্যে বিষাক্ততা রয়েছে, অপরিচিত বুনো মাশরুম খাওয়া অবশ্যই ঠিক নয়, কারণ কিছু কিছু প্রজাতি রয়েছে যেগুলো বিষাক্ত। তাহলে এই বিষাক্ত মাশরুম খেলে কিন্তু মৃত্যুও হতে পারে। আর বিনাশী কার্য, যেমন মাশরুমের কাঠের গুড়ি, খড়, বাঁশ প্রভৃতি ক্ষতি সাধন করে থাকে। জৈব বস্তুর ঘাটতি, মাশরুম যেখানে জন্মে সেখানে জৈব বস্তুর অভাব দেখা দেয়। আর রয়েছে বিষাক্ত মাশরুম চেনার উপায় কী করে চিনব, বেশিরভাগ উজ্জ্বল বর্ণের প্রজাতিগুলো বিষাক্ত হয়ে থাকে, আর অম্ল গন্ধযুক্ত ও হাজারো প্রজাতির বিষাক্ত প্রজাতিগুলোর ব্যাসিডিয়াস স্পোর বেগুনি রঙের। আর বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদের জন্মায় না, কাঠের উপর জন্মায়, এমনকি প্রজাতিগুলো এগুলো বিষাক্ত হয়। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটু বলে দিচ্ছি, যে ছত্রাকে, যে ছত্রাক ঘটিত যে রোগগুলো রয়েছে সেগুলো তোমরা একটু বাসায় পড়ে ফেলবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ অল।